সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সকলে সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে। আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করছো আজকের এই ভিডিও ক্লাসটির জন্য। তোমরা সকলেই হয়তো অবগত, আজকে শিডিউল অনুযায়ী যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব সংক্ষিপ্ত প্রশ্ন। তো আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি গত ক্লাসে একটু পূর্বপাঠ আলোচনা করে নিয়েছি। আচ্ছা বলো তো দেখি, যোগের কাজ কোন দিক থেকে শুরু করতে হয়? বাহ, খুব সুন্দর হয়েছে। যোগের কাজ ডান দিক থেকে শুরু করতে হয়। যখন দিক বলবে আমরা দিক ডান বলবো, এবং স্থান বললে আমরা একক স্থানের কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে সকলে এটা মনে রেখেছো সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আজকের ক্লাসে আমরা অধ্যায় দুইয়ের শীটের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আজকে ক্লাসটা করব। তো প্রথমেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে, বিয়োজ্য যোগ বিয়োগফল সমান কি? আমরা জানি বিয়োগ অংশে তিনটা অংশ, বিয়োজ্য, বিয়োজন এবং বিয়োগফল। এখানে বলছে বিয়োজ্য যোগ বিয়োগফল সমান কি? তাহলে তোমরা জিনিসটা মনে আছে বা মনে রয়ে পড়ে রেখেছ সবাই, যে এখানে বিয়োজ্য যোগ বিয়োগফল সমান হচ্ছে, এখানে অনুপস্থিত হচ্ছে বিয়োজন। তার মানে এখানে লিখতে পারি কি আমরা? উত্তর হবে বিয়োজন। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রাখা হয়েছে এখানে, বিয়োজন বিয়োগ বিয়োজ্য, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কি? তাহলে এখানে অনুপস্থিত বিয়োগফল, তাহলে নেই কি এখানে? এখানে নেই বিয়োগফল। তার মানে আমরা অনাসে করতে পারি যে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান হচ্ছে বিয়োগফল। আমরা দুই নম্বরের উত্তর পেলাম হচ্ছে বিয়োগফল। এরপর এখানে আরেকটি প্রশ্ন, এখানে আমরা বিয়োজন পেয়েছি, বিয়োগফল পেয়েছি, এখানে বিয়োজন বিয়োগ বিয়োগফল, বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান কি? তাহলে অনুপস্থিত কোনটা? বিয়োজ্য। তার মানে আমরা এখানে উত্তর অনায়াসে লিখতে পারি এটা হবে বিয়োজ্য। আমরা ইতিমধ্যে এই অধ্যায় থেকে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখে ফেলেছি, তোমরা এগুলো সকলেই মনে রাখার চেষ্টা করবে, খুব সহজ, একটু চিন্তা করলেই এগুলো খুব সহজেই করতে পারবে। এরপর আরেকটি প্রশ্ন আছে এখানে, আট বিয়োগ পাঁচ সমান তিন। এখানে আছে আট বিয়োগ পাঁচ সমান তিন, এই অঙ্কটাতে বিয়োজন কত? তাহলে এখানে বিয়োজন কত? আমরা জানি যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে, আর যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজ্য, আর বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় বিয়োগফল। তাহলে এখানে এই আটের মানটা আট কি, মানে এখানে বিয়োজন কত? তার মানে এখানে আমরা বলতে পারি এর বিয়োজন হচ্ছে আট। উত্তর বিয়োজন আট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পেরেছ। এর পরবর্তী প্রশ্ন আমি চলে যাই এখানে, এখানে বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 2545 থেকে 500 বড়। এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 2543 থেকে 500 বড় হবে। তার মানে আমরা এখানে 2545-এর সঙ্গে যদি আমরা 500 যোগ করে নিই, 500 যোগ করে নিই তাহলে আমরা এটা অনায়াসে পেয়ে যাব। তাহলে কত হবে? 5, 4, 510 হাতে গেলে 2 রেখে 3, অর্থাৎ সংখ্যাটি হবে 3045, সংখ্যাটি হবে 3045। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অঙ্ক যেভাবেই থাক না কেন তোমরা সুন্দর করে বুঝে প্রশ্ন বুঝে উত্তর করার চেষ্টা করবে, যেহেতু এখানে বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 2543 থেকে 500 বড়। পাঠ্যপুস্তকে এরকম একটা অঙ্ক আছে, সেই অঙ্কের সাথে মিল রেখেই প্রশ্নটা, তার মানে এটার সঙ্গে আমরা যদি যোগ করি 2545-এর সঙ্গে 500, তাহলে অনায়াসেই আমরা 3045 পেয়ে যাব। সকলে নিশ্চয় বুঝতে পেরেছ। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি শিখব। এখানে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক লেখে দুইটা শূন্য, এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা জানি সংখ্যার প্রতীকের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয়। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা কি বলবো এখানে, দুইটা নয়। তাহলে একশো থেকে যদি আমরা 99 বিয়োগ করি তাহলে কত আসবে, তাহলে 100, অর্থাৎ 100 থেকে 99 বিয়োগ করলে হবে 1। তার মানে উত্তর আমরা পেলাম হচ্ছে, তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরও পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখানে 7 নম্বর অঙ্কে বলছে, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 80 বছরের মধ্যে মা এবং মেয়ে উভয়ের বয়সই রয়েছে। তো মায়ের বয়স যদি 64 হয় তাহলে মেয়ের বয়স কত হবে? তো এখানে আমরা 80 থেকে যদি 64 বিয়োগ করি তাহলে অনায়াসে আমরা মেয়ের বয়সটা পেয়ে যাব, কারণ সমষ্টি হচ্ছে 80 বছর, এখানে মায়ের বয়স দেওয়া আছে। তার মানে 80-র মধ্যে মায়ের বয়স দেওয়া আছে 64 বছর। তাহলে মেয়ের বয়স বের করতে হলে অবশ্যই 80 থেকে 64 বিয়োগ করলে পেয়ে যাব আমরা। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে 6, 7 থেকে 1 7, 8 থেকে 7 বিয়োগ করলে 1, অর্থাৎ 16 বছর। এটা হবে 16 বছর। এরপরে আমরা 8 নম্বর অঙ্গে চলে যাই। এখানে বলছে 999 সংখ্যাটির পরবর্তী সংখ্যা কত? আমরা জানি পরবর্তী সংখ্যা বের করতে হলে ওই সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হয়। তাহলে এখানে 999 এর পরবর্তী সংখ্যা বের করতে হলে আমরা এদেরকে এই সংখ্যার সঙ্গে কী করতে হবে, 1 যোগ করে নিতে হবে। 9 রেখে 10 শূন্য হাত থাকলে 1, 9 রেখে 10 শূন্য হাত থাকলে 1, 9 রেখে 10, অর্থাৎ 999 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1000। এরপরে কোন বিদ্যালয়ে 2,575 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 1,275 জন ছাত্রী। তাহলে ছাত্র কতজন? মোট শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমরা এর উত্তরটা পেয়ে যাব। এখানে মোট শিক্ষার্থী আছে 2,575, 2,575 এখান থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা 1,275 বিয়োগ করি, 1,275 বিয়োগ করি তাহলে আমরা অনায়াসেই ছাত্র কত সেটা পেয়ে যাব। বিয়োগটা করি আমরা, 0031, অর্থাৎ ওই বিদ্যালয়ে ছাত্র রয়েছে 1,300 জন। আমরা এখানে লিখবো এভাবে, 1,300 জন। এটা আমরা অনায়াসেই করতে পারি এখানেও। দশ নম্বর অঙ্কে চলে যাই। হাদিদের বর্তমান বয়স 14 বছর, 5 বছর আগে তার বয়স কত ছিল? পূর্বের বয়স বের করতে বলছে। আমরা জানি পূর্বের বয়স বের করতে হলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বর্তমান বয়স আছে 14, তাহলে 14 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে তার পূর্বের বয়স পাবো 9 বছর। তারপরে এখানে পেলাম হাদিদের বর্তমান বয়স হচ্ছে 14 বছর, 5 বছর আগে তার বয়স ছিল 9 বছর। এরপর আমরা 11 নম্বর অঙ্কে চলে যাই। এখানে 310-এর সাথে কত যোগ করলে যোগফল 500 হবে? 310-এর সাথে কত যোগ করলে যোগফল 500 হবে? আমরা জানি যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ। তাহলে 500 থেকে 310 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা এটা করে দেখি, তাহলে 510 থেকে আমরা বিয়োগ করবো কত, 310। 500 থেকে আমরা বিয়োগ করব এখানে 310। বিয়োগটা করি আমরা, 0, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 7 থাকলে 1, 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, অর্থাৎ
310 এর সঙ্গে যদি আমরা 190 যোগ করি তাহলে অনাশেই আমরা সেই উত্তরটি পেয়ে যাব। তাহলে 11 নম্বরে পেলাম হচ্ছে 190। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে 11টি অঙ্ক শিখে ফেলেছি। আমরা প্রশ্ন বুঝে আমরা উত্তর করার চেষ্টা করব। আমরা প্রশ্ন বুঝে অবশ্যই উত্তর করার চেষ্টা করব। তো এখানে আমরা পেয়ে গেছি 190 11 নম্বরে। এরপরে 12 নম্বরে যাই, 10,000 সংখ্যাটির পূর্বের সংখ্যা কত? 12 নম্বরে যাই, 10,000 সংখ্যাটির পূর্বের সংখ্যা কত? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে পূর্বের সংখ্যা বের করতে হলে ওই সংখ্যা থেকে এক বিয়োগ করতে হয়। এখানে 10,000 সংখ্যাটি থেকে আমরা এক বিয়োগ করলে আমরা পূর্বের সংখ্যাটি পেয়ে যাব। আমরা এটা করে দেখানোর চেষ্টা করি। এখানে 10,000 থেকে যদি আমরা এক বিয়োগ করি সেই সংখ্যাটি পেয়ে যাব 9, 9, 9 এবং 9, অর্থাৎ 9,999। তাহলে পূর্বের সংখ্যাটি হবে 9,999। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আরও কিছু প্রশ্ন শিখব। এখানে ১৩ নম্বর প্রশ্নটা শিখি আমরা। কোন গ্রামে 870 জন নারী ও 1,220 জন পুরুষ বাস করে, তাহলে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? তাহলে ওই গ্রামে মোট কতজন লোক, যেহেতু লোক বলেছে, লোক সংখ্যা বলেছে, তার মানে আমরা কী করবো, নারী এবং পুরুষের সংখ্যাটা আমরা যোগ করে উত্তরটা পেয়ে যেতে পারি এখানে। তাহলে এখানে এখানে নারী আছে 870 জন, নারী আছে 870 এবং পুরুষ রয়েছে 1,220 জন, 1,220 জন। মোট সংখ্যা কত? তাহলে মোট বললে আমরা অবশ্যই যোগ করে দেখাবো। আমরা যোগ করি দেখো, 0, 7, 9, 8, 10, 7, 1, 1, 2, 2,090 জন। তাহলে ওই গ্রামে মোট জনসংখ্যা 2,090 জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছ বা কারো কোনো সমস্যা আছে? তাহলে প্রশ্ন বুঝে আমাদেরকে উত্তর করার চেষ্টা করতে হবে। এরপরে আমরা 14 নম্বর অঙ্ক শিখব। দুইটি সংখ্যা যোগফল 551, একটি সংখ্যা 112 হলে অপর সংখ্যাটি কত? 551 সংখ্যাটির মধ্যে দুইটি সংখ্যা যোগফলে রয়েছে, এদের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 112। তাহলে অপর সংখ্যাটি বের করতে হলে যোগফল থেকে এই সংখ্যাটি, যে সংখ্যাটি দেওয়া আছে সেটা বিয়োগ করতে হবে। তার মানে এখানে 551 হচ্ছে 551 দুইটি সংখ্যার যোগফল, এটার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 112। তাহলে অপর সংখ্যাটি বের করতে হলে আমাদের 551 থেকে 112 যদি বিয়োগ করি তাহলে আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব। দেখি বিয়োগ করি আমরা, 11 থেকে 2 বিয়োগ করলে 9, হাতে থাকলে 1, হাতের 1 আর 1 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 5 থেকে 1 বিয়োগ করলে 4। তাহলে অপর সংখ্যাটি হবে 439। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অধ্যায় 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন শিখছি। আজকে আমরা সর্বশেষ 15 নম্বর প্রশ্নটি শিখব। এখানে বলছে 999 যোগ 1,000 যোগ ফলে দশক স্থানীয় অঙ্ক কত? তাহলে 999 আর এখানে বলছে 1,000, 1,000 এটা আমাদের যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 9, 9, 9 এবং 1। আমরা পেয়েছি 1,999। কিন্তু প্রশ্ন কী বলছে? যোগফলের, আমরা যোগফল পেয়েছি 1,999, যোগফলের দশক স্থানীয় অঙ্ক কত? দশক স্থানীয় অঙ্ক মানে এখানে ডান দিক থেকে প্রথম যে স্থান সেটা হচ্ছে একক, তারপরটা দশক, তারপরে শতক, তারপরে হাজার বা সহস্র। এখানে বলছে দশক স্থানীয় অঙ্কটি কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে এখানে 9। আমরা এখানে অনায়াসে লিখতে পারি দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 9।
दशक स्थानीय अंकटी होच्छे नय। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आमी तोमादेर सामने अध्याय दुई थेके संकेत प्रश्नगुलो आलोचना करार चेष्टा करेछि। आशा करछि तोमरा सकलेई बेश भालोभावे एटा बुझते पेरेछो। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आजकेर क्लास शेष करार पूर्वे आमी तोमादेरके बोलछि, আজকে যে ক্লাসটা নিলাম এতে কোনো প্রবলেম আছে, কারো কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই 15টি প্রশ্নই তোমাদের হোমওয়ার্ক থাকলো, এইচ ডাব্লিউ থাকলো, এই 15টি প্রশ্ন, এই 15টি প্রশ্ন তোমরা খাতায় লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।